টোলার বাড়ি। লীলা মজুমদারের জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯০৮ সালে কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। শিলং পাহাড়ে শৈশব কাটানোর পর ১৯২০ সালে তিনি কলকাতায় ফিরে আসেন। তিনি বরাবর মেধাবী ছাত্রী ছিলেন এবং বিএ ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। সাহিত্য চর্চার পাশাপাশি কিছুদিন বেতার প্রযোজনাও করেন তিনি। তাঁর লেখা উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য পদিবিশির বর্মীবাক্স, হলদে পাখির পালক, বক বধ পালা। এছাড়াও তিনি সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বেশ কিছুদিন। রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, লীলা পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্য পুরস্কার ইত্যাদি নানা পুরস্কারে সম্মানিত হন তিনি। লেখিকার ৯৯ বছরের পূর্ণ জীবনের অবসান ঘটে ৫ এপ্রিল ২০০৭ সালে। এই গল্পটি আমরা নিয়েছি সব ভূতুড়ে বইটি থেকে। আহির টোলার বাড়ি, প্রধান চরিত্রে গল্পকার শিবেন্দ্র নারায়ণ ও পরদেশী, গল্প পাঠে সমক ও দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে আহিরি টোলার বাড়ি। আহিরি টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইঁট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে। টিপি চক মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রবিত্র করা বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন, প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে ১৫ পেলাম, তাই নিয়ে বাড়ি ময়ে সে যে কিরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অব্দি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিচ্ছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে সোজা আইডি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলায় শীত নোনা ধরে ভেঙে গেছে, ঢুকতে কোনো অসুবিধেই হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা, উঁকলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপর তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, তোদের জ্বালাতে কি সন্ধ্যেবেলায় হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়েও একটু চুপ করে বসা যাবে না? সারাদিন ধরে শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। হুড় হুড় করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এল। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন, ভুস্ক রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতে বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস, কি চাস? খিদে পেটটা খালি খালি লাগছিল, বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাড়ি। হ্যাঁ, ভীষণ চমকিয়ে গিয়ে লোকটা কাছে এসে
আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিং এর কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পর্দাসি আমি বলি, কাজের সময় গেলি কোথায়, আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, যাই বাবু আসতে কি? তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সিঁধ হাতে কুচকুচে কালো টিকটিকে লম্বা গোলাপি কেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতবাগা, বাড়িতে লোক এলে দেখতে পাস না? একে কর্তা, বারবারই তালা হাঁপ আঁকাইটা একবার দেখে এলুম। আমার দিকে ফিরে বলল, যাবে না খুঁকা বাবু হাঁপ আঁকড়াইতে? কেমন সব সঙ্গ বেনিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চোপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়, এসো দাদা তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম, মেঝেতে লাল গালছে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো, এক কোনায় গোপ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমার বারোয়ারি পুজোর জন্য, এখন কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুঁটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছ নাকি, কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস, হতভাগা তোর লজ্জা করে না, অঙ্ক হয় না কেন, শুভঙ্করই পড়িস না, মুখ অমন পাংশুবা না কেন, খেয়েছিস? হ্যাঁ খাসনি এখনো? পরদেশি যা দেখিনি ওর চুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা অঙ্ক কষ্ট ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসেবে ভুল শুধরে দিতাম। দাঁড়া কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গিলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম। সকালে পরদেশি এসে ডাক দিল, বলি কুট্টি বাবু আঁক শেখাতে এসেছেন, চলো চলো। হ্যাঁ চল। কুট্টিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গেলাস দুধ দিয়ে গেল। বই নেই, পুঁটিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সেসব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ আর উঠোনের দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে, কাকে খোঁজ খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি নাম তার? পরদেশি, বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুট্টি বলছিল, এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি! বাইরে দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে। সংগ্রাম নয় তো পরদেশি? আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে।
ছুটতে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা বাবা বড় কাকা আর পিসেমশাই এসেছেন। সাংঘাতিক ছেলে বাবু তুমি, এই খালি বাড়িতে অন্ধকারে কালী ঝুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে, বলিহারে তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে, ভাঙা স্নানের ঘরে শীত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু কোথায় তোমরা পরদেশি? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না শিবুবাবু আমার ঠাকুরদা, ঠাকুরদা পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো টেস্টে আমি অঙ্কে এবার ভালো নম্বর পাবো দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহেরি টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকব, গঙ্গাটাও বেশ সামনে আছে। রচনা লীলা মজুমদার, গল্প পাঠে ও পরদেশী চরিত্রে সমন, শিবেন্দ্র নারায়ণ দীপ, মায়ের ভূমিকায় ইন্দ্রাণী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স এর অনির্বাণ ও অভিষেক এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য লীলা মজুমদারের লেখা ছোট গল্প পেনেটিতে। লীলা মজুমদারের জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯০৮ সালে কলকাতায় জ্যাঠামশায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। শিলং পাহাড়ে শৈশব কাটানোর পর ১৯২০ সালে তিনি কলকাতায় ফিরে আসেন। তিনি বরাবর মেধাবী ছাত্রী ছিলেন এবং বিএ ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। সাহিত্য চর্চার পাশাপাশি কিছুদিন বেতার প্রযোজনাও করেন তিনি। তাঁর লেখা উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য পদিবিশির বর্মীবাক্স, হলদে পাখির পালক, বক বদ পালা। এছাড়াও তিনি সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বেশ কিছুদিন। রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, লীলা পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্য পুরস্কার ইত্যাদি নানা পুরস্কারে সম্মানিত হন তিনি। লেখিকার ৯৯ বছরের পূর্ণ জীবনের অবসান ঘটে ৫ এপ্রিল ২০০৭ সালে। এই গল্পটি আমরা নিয়েছি সব ভূতুড়ে বইটি থেকে। পেনেটিতে প্রধান চরিত্রে গল্পকার ও শিবু, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে পেনেটিতে। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না, সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজো মাসিমা একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন? বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডা দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন। সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি,
তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না। দুমাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর, তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি, রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাঁজে। আর ঝগড়ু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউ শুধু ভূত কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9 পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, তার আমার স্কুল নিয়েই হল মহা মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কোচ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না, ভালোই হল। শেষ পর্যন্ত তাই ঠিক হল। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হল, আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না, মারাও চলে গেছেন, আবার আমাদের ক্লাসের জবু আর ভুটে বলে দুই কাঁপতেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল, স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পূজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিল। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত, বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর টকটকে করে রেখেছে, প্রায় সবগুলোই খালি। শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছে। কেউ কোথাও নেই, বড় মামাও কোথাও বেরিয়ে গেছে। নিচে থেকে বঙ্কুর রান্নার লুচি আলুর দম খেয়ে ওপরে গেলাম। বই দেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগান ময় ঝোপঝাপ আম গাছ, কাঁঠাল গাছও গোটা কত গাছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে, একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধহয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকল। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল পেছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, আর শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই যেন আসে। বুড়োর নাম শিবু, ছেলে দুটো ওর ভাই শিজি আর গুজি, বেশ লোকগুলো। বাড়ির মধ্যে আসতো তাসত না, চাকরদের এড়িয়ে চলত, কিন্তু আমার সঙ্গে খুব দরম মরম হয়ে গেল। আমাকে সাপ কামড়ানোর ওষুধ, বিছুটি লাগার ওষুধ এইসব শিখিয়ে দিল, আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত, আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন সেদিন ওরা জলের পাইপ বেয়ে ওপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তা ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা, সমুদ্রের কথা, এইসব। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই জগু ভুটে আর নেলো বলে ওদেরকে এক সাঁকড়ে জুটেছে, এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বলল, বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই। বললাম, না রে, শেষটা স্কুল থেকেই নাম কাটিয়ে দেবে, তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখাই যে বাচ্চাজনদের চুলদাড়ি সব খাড়া হয়ে যাবে। তাই শুনে ওরা তিনজনেই হেসে লুটোপুটি। আমি বললাম, দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো, তোদের সব সাজিয়ে গুজিয়ে দেবো।
সাজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু? রং টাং মাখিয়ে দেবার দরকার হবে না, তিনটে চাদর দেবেন। আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো, ও ও শব্দ করবো, দেখবেন ওনাদের পিলে চমকে যাবো। ছেঁড়া চাদর তিনটে দিয়ে দিলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না, ভালোই হবে, তাহলে আমাকে একদিন সন্দেহ করবে না, বাড়িতে আর একটা অপবাদ তো আছি। শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করল। বাবা, ওদের রাগ দেখে কি রে হতমাগা, ভারী লাচ্ছায় হয়েছিস যে, কথা বলছিস না যে বড়। বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না, ব্যাচেলার মামা শিক্ষা। তারা তো রেগে কাঁই। এই মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমার বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আর কি তফাত। যোগু রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, এই খবরদার করে দিচ্ছি, যা মুখে আসবে তাই বলবি না গুপে, 100 বার বলবি, তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভুটে পিছন থেকে এসে আমার কানে কানে বলল, সন্ধ্যেবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে না 8 ঘন্টা ধরে আমরা বেড়াবো, 8 ঘন্টা, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি তা একবার দেখি। হুম, আমাদের চিনতে এখনো তোমার ঢের বাকি আছে। আমি তো তাই চাই, শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না, একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যাই। নদীর ধারে একটা ঝোপের পেছন থেকে গুজি ডেকে বলল, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গেই যোগু ঘুটে নিল তিন ক্যাপ্টেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিল, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেষ্টনগরে মিষ্টি টিষ্টি দিস, সব একা একা খেয়ে ফেলিস না যেন। কথাটা যেন না বললেই হতো না, ওতে হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হল। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম, এক্ষুনি বাচ্চারা টের পাবে। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, একটু একটু করে চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারে সেই সরু রাস্তাটায় নিয়ে গেলাম। বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা, পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল। ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি, মাথা মুখ হাত সব ঢাকা, আমার হাত তুলে তুলে যেন ডাকছে, আর অদ্ভুত একটা উ শব্দ। যোগুরা এক মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গেছিল, তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা চালাকি করবা জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপতে ধরল। তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না, তোমরা আর কি করবে। ছোবা মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল, শুধু চাদর তিনটে মাটিতে পড়ে রইল। যোগু ভুটে নেলেও তখনই মুছে গেল। আমি পাগলের মতো ও শিবু ও শিবি ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগল, আর গোলযোগ শুনে বঙ্কু নটবাড়া ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হল। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গেল, চোখে মুখে জল দিল, আমার গায়ে মাথায়ও মিচি মিচি এক বালতি জল ঢালল। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হল। এসেই আমাকে কি বকুনি, বল লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন? যত বলি শিবু শিজি গুজির কথা কেউ বিশ্বাস করে না। তারা আবার কে? এতদিন আছি কেউ তাদের কোনোদিন দেখেনি শোনেনি, এ আবার কি কথা? আন তাহলে তাদের খুঁজে জানিয়ে। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে বোলপুরের মতো উপে গেছে।
বেনেজিতে, রচনা লীলা মজুমদার, গল্প পাঠে বড় মামা ও শিবুর চরিত্রে দীপ, মেজো মাসিমা ইন্দ্রাণী, কুস্তিগীর ও যোগুর ভূমিকায় সোমক, ভূতের চরিত্রে পুষ্পল, বুজি অভিষেক ও গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ ও অভিষেক এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।